ইতালির রোমে প্রদর্শন করা হলো সাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। প্রবাসী বাংলাদেশীদের ভিড়ে সিনেমা হলটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তবে অনেকেই টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেন। তাই রোমের বোরোয়ে সিনেমা হলে আগামী 11 সেপ্টেম্বর প্রিয়তমা ছবিটি আবারও প্রদর্শিত হবে। এই দৃশ্য বাংলাদেশের কোনো সিনেমা হলের নয়, ইতালির রাজধানী রোমের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর প্রবাসী বাংলাদেশীদের উপচে পড়া এই ভিড় বাংলা সিনেমা দেখার জন্য, টিকিটের জন্য ছিল রীতিমতো কাড়াকাড়ি। সম্প্রতি মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমাটি দেখার জন্য ইতালির বিভিন্ন শহর থেকে হাজারো প্রবাসী ভিড় করেন হলে। হলের ভেতর রীতিমতো গাদাগাদি করে বসে অনেকে উপভোগ করেছেন সাকিব খান অভিনীত চলচ্চিত্রটি। দর্শকরা বলেন, দীর্ঘদিন পর এমন একটি পরিবেশনা দেখলেন, তারা ভবিষ্যতেও সুস্থ ধারার বাংলা চলচ্চিত্র দেখার আশা ব্যক্ত করেন। ছবিটি দেখে আমার খুবই ভালো লেগেছে, খুবই মানসম্মত একটি ছবি। দুটি প্রেক্ষাগৃহে একই দিনে সিনেমাটি প্রদর্শিত হলেও টিকিট পাননি অনেকে, তাই হতাশা ভর করে তাদের মধ্যে। ছবির প্রদর্শক ও ডিবিসি নিউজের ইতালি প্রতিনিধি আমির হোসেন লিটন জানান, দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই চলচ্চিত্রটি আবারও প্রদর্শনের ব্যবস্থা করা হবে। সবাই পারিবারিকভাবে যেরকম আমরা আগেও দেখেছি, এখন আমরা দেখতে চাই প্রবাসের মাটিতে এইটুকু আসে আয়োজক হিসাবে, ভবিষ্যতে এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে। মূলত ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও সেখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সিনেমার সাথে পরিচিত ও বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতে গেল প্রায় 12 বছর ধরে ইউরোপে বাংলা সিনেমার প্রদর্শনের ব্যবস্থা করেন লিটন। ডিবিসি নিউজ ডেস্ক।